কলেজ ছাত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরালের হুমকি দেওয়ায় এনজিও কর্মকর্তা মোহাম্মদ জুয়েলকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার রাতে নোয়াখালীর বেগমগঞ্জের রাজগঞ্জ ইউনিয়নের মনপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোহাম্মদ জুয়েল বেগমগঞ্জের আপন অর্থ সামাজিক উন্নয়ন সংস্থার ক্রেডিট অফিসার ও সুধারাম থানার রামচন্দ্রপুর গ্রামের সেকেন্দার সর্দার বাড়ির মোহাম্মদ হরুন মিয়ার ছেলে।